আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো বরাবরের মতো আমি আবারও ইমরান চলে আসছি আপনাদের সাথে আরেকটা সম্পূর্ণ নতুন ভিডিওতে। তো আশা করি যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, আর কিছু যদি জানার হয় আমার কমেন্ট করতে পারবেন ভিডিওতে, করলে আমি আপনাদেরকে আনসার দিয়ে দিব। সো আজকে সার্বিয়ার পিপিজেট নিয়ে আলোচনা করব, যে এই পিপিজেটটা সার্বিয়ার যদি পিপিজেট সহকারে ওয়ার্ক পারমিট আসে তাহলে ভিসা কি 100% হবে কি না, এই বিষয়টা নিয়ে অনেকেই জানতে চেয়েছেন এবং অনেকের এই বিষয়টা নিয়ে অনেকেই কনফিউশন আছেন। তো আজকে আমার এই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে আসলে পিপিজেট মানে কি এবং পিপিজেটটা আসলে কীভাবে কীরকম হয়, পিপিজেট সহকারে যদি ওয়ার্ক পারমিট আসে তাহলে আপনার ভিসা 100% হয়ে যাবে কি না, পিপিজেট আগে আসে নাকি পারমিট আগে আসে, পিপিজেট ছাড়া কি অনলাইন করা যাবে কিনা, অ্যাপ্রুভাল আসবে কিনা, এইসব বিষয়গুলো এই ভিডিওতে আপনি সম্পূর্ণ ডিটেলস জানতে পারবেন। প্রথমে আমি আপনাদেরকে বলি, সার্বিয়াতে যদি বাংলাদেশ থেকে আপনি ফাইল জমা করেন আসলে বর্তমান সময়ে আপনার ওয়ার্ক পারমিট বা ইনভিটেশন যেটা সেটা আসতে 2 মাসের মতো মিনিমাম সময় লেগে যায়। সো অনেকে যারা বাংলাদেশ থেকে ফাইল জমা করছেন অনেকের 3 মাস 4 মাস 5 মাস হয়ে গেছে। অনেকে জিজ্ঞেস করেন যে ইমরান ভাই এই জিনিসটা আসলে কী বা আমার কি আসবে নাকি। দেখেন যাদের 3 4 মাস 5 মাস হয়ে গেছে আপনারা কাইন্ডলি আপনাদের এজেন্সির কাছ থেকে ফাইল তুলে নেন, কারণ এতদিন একটা সার্বিয়ার ওয়ার্ক পারমিটের জন্য ওয়েট করতে হয় না, বর্তমানে খুবই আর্লি অনেক সময় চলে আসে সার্বিয়ার পারমিটগুলো, বুঝতে পারছেন? আরেকটা জিনিস হচ্ছে, যারা আমাকে প্রশ্ন করছেন যে ভাই সার্বিয়ার যে পিপিজেট সহকারে ওয়ার্ক পারমিট আসে নাকি পিপিজেট ছাড়াই ওয়ার্ক পারমিট বের হয়ে যায়, দেখেন পিপিজেট হচ্ছে পিপিজেট মানে কি সেটা আপনাকে আগে বুঝতে হবে। পিপিজেট মানে হচ্ছে ভ্যাকেন্সি রেজিস্ট্রেশন ফর্ম, অর্থাৎ এটা প্রত্যেকটা কোম্পানির একটাই মাত্র পিপিজেট নাম্বার হয়ে থাকে সব কর্মচারীদের জন্য, মানে এটা হচ্ছে ভ্যাকেন্সি, পিপিজেট নাম্বার হচ্ছে ভ্যাকেন্সি রেজিস্ট্রেশন ফর্ম। ধরেন আমি ইমরানের ইতালিতে একটা কোম্পানি আছে, আমার 10 জন মানুষ লাগবে, আমি 10 জন মানুষ বাহিরের দেশ থেকে আনতে চাচ্ছি কাজের জন্য, তখন আমার এই 10 জন লোকের জন্য আমার যে 10 জন লোক লাগবে সেটার জন্য আমি ইতালিয়ান গভর্নমেন্ট বলেন বা যেটাতেই বলেন আমি আবেদন করব যে আমার 10 জন লোক লাগবে, আর এই 10 জন লোক লাগার কারণে আমার একটা ভ্যাকেন্সি রেজিস্ট্রেশন ফর্ম আমাকে সাবমিট করতে হবে বা ইয়ের কাছে, এটাই হচ্ছে কি আপনার পিপিজেট, বুঝতে পারছেন? সিম্পল ওয়ে যেটা, যেমন সার্বিয়াতে একটা কোম্পানির যদি 5 জন লোক লাগে তাহলে তারা এই 5 জন লোকের জন্য 5 জন লোক আনতে পিপিজে মানে ভ্যাকেন্সি রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে তারা আবার সাবমিট করতে হয় কোম্পানিকে, দেন ওইখান থেকে পিপিজেট নাম্বারটা অ্যাপ্রুভাল দিয়ে থাকে। সো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। যারা আমাকে প্রশ্ন করছেন যে এই পিপিজেটটা আগে আসে না পরে আসে, ইনভিটেশন আগে বের হয়ে যায়, ইনভিটেশন কোম্পানি দেয়, সার্বিয়ার ইনভিটেশনগুলো বা পারমিটগুলোই কোম্পানি দিয়ে থাকে, তারা কোম্পানি দিবে আপনাকে, যেমন তারা আপনাকে আপনাকে হায়ার করতে চাচ্ছে তাদের ইয়েতে তারা ইনভাইট করতেছে, আর পিপিজেটটা আসবে সার্বিয়ান এমপ্লয়মেন্ট এজেন্সি আছে একটা বডি যারা এই পিপিজেটগুলোর অ্যাপ্রুভাল দিয়ে থাকে, সো তাদের কাছ থেকেই বের হয় কোম্পানির। এখন যারা প্রশ্ন করছেন পিপিজেট, একজনের পিপিজেট নাম্বার আরেকজনের পিপিজেটের নাম্বার কি সমান নাকি, এটা নিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করছেন, আপনাদের এই প্রশ্নটার আনসার আমি এখন দিচ্ছি। দেখেন আপনি আপনার যদি এজেন্সি আপনাদের 5 জনের যদি একই কোম্পানিতে অ্যাপ্লিকেশন করে থাকে তাহলে আপনাদের 5 জনেরই পিপিজেট নাম্বার সমান থাকবে। সো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। তবে ডিফারেন্ট কোম্পানির যদি 5 জন হয়ে থাকে তাহলে 5 জনেরই ডিফারেন্ট পিপিজেট নাম্বার থাকবে। সো আসলে এই জিনিসটা আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। তারপরেও যদি আপনাদের কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে আমার ফেসবুক পেজ ইমরান নাজি ব্লগে আপনারা কানেক্টেড হতে পারেন, আমাকে এখানেই আপনারা আমার ভিডিওতে কমেন্ট করতে পারেন। সো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। তারপর হচ্ছে যে পিপিজেট নাম্বারটা আমি কখন পাবো সেটা নিয়ে অনেকেই প্রশ্ন করেন, যে কোম্পানির যে দেখেন ম্যাক্সিমাম সার্বিয়ার কোম্পানিগুলার ইনভিটেশনটা আগে দিয়ে দেয় বা পারমিটটা দেখবেন আপনারা বাংলাদেশি এজেন্সির কাছে যারাই ফাইল জমা করছেন দেখবেন পিপিজেটটা পরে আসে, কিন্তু পারমিটের বা ইনভিটেশন আমরা যেটা বলি সেটা কিন্তু আগে চলে আসে, সপ্তাহখানেক বা 5 দিন 6 দিন পরে আপনার পিপিজেট নাম্বার ওইটা আসে মানে এসে থাকে। সো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন, পিপিজেট নাম্বারটা পরে আসে, কখনও কখনও আবার একসাথেই দিয়ে দেয়। সো এটা লয়ারের উপরে ডিপেন্ড করতেছে, কারণ লয়ার যখন বাংলাদেশি কোনো এজেন্সির সাথে কাজ করবে সো ওই লয়ার বা যাকে দিয়ে
বাংলাদেশি এজেন্সিরা কাজ করাবে তারা যতক্ষণ পর্যন্ত পেমেন্ট দিবে না লয়ারকে, লয়ারও পিপিজেড নাম্বারটা সেন্ড করবে না। কারণ এই পিপিজেড নাম্বার নিয়ে অনেকেই যেটা প্রশ্ন করছেন যে এই পিপিজেড নাম্বার ছাড়া আমার সার্বিয়ার ফাইল অনলাইন করা যাবে কি না। আপনি পিপিজেড নাম্বার ছাড়া আপনার সার্বিয়ার ফাইল অনলাইন কখনো করতে পারবেন না, বুঝতে পারছেন তো? পিপিজেড নাম্বারটা, কোম্পানির পিপিজেড নাম্বারটা মাস্ট বি লাগবে। অনেকে আরেকটা প্রশ্ন করছেন যে ইমরান ভাই, পিপিজেড নাম্বারটা কীরকম হয়ে থাকে? এটা একটা ডিজিট, যেমন আপনার একটা কোড ডিজিটের মতো হয়ে থাকবে, 765 এরকম একটা পিপিজেড নাম্বার হয়ে থাকে। সো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন যারা আমাকে প্রশ্ন করছেন। সো আমি আবারও রিকোয়েস্ট করতেছি, যারাই নতুন আমার চ্যানেলে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এবং আমি ইতালির একটা ছোট্ট গ্রাম থেকে আপনাদের সাথে এই ভিডিও মেক করতেছি। আমার আশেপাশে দেখতেছেন আপেলের বাগান, এইটা পুরোটাই গ্রামটাই হচ্ছে আপেলে ভর্তি একটা গ্রাম। মানে প্রত্যেকটা জায়গাতে আমার ডানে বামে সামনে পিছনে সব জায়গাতে আপেল আর আপেল, আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে দেখেন, এখানে আপেল গাছ, ওইখানে আপেলের গাছ, বুঝতে পারছেন তো? আশা করি সাবস্ক্রাইব করে দিন। তারপর আরেকটা জিনিস আমাকে অনেকেই প্রশ্ন করছেন, সেটা হচ্ছে যে পিপিজেড নাম্বার সহ যদি আমি ওয়ার্ক পারমিট পাই তাহলে ভাই আমার ভিসা 100% গ্রান্টেড দৌড়া যায় কি না, এটা নিয়ে অনেকেই প্রশ্ন করছেন। দেখেন, পিপিজেড নাম্বার সহ আপনি ওয়ার্ক পারমিট সবাই পায়। বর্তমানে যে আপনি পিপিজেড ছাড়া ওয়ার্ক পারমিট পাবেন, এটা বাবা এবং এটা চিন্তা করা একেবারেই বোকামি। অনেকেই জিজ্ঞেস করেন যে ইমরান ভাই, আমার তো পিপিজেড সহকারে বলছে এজেন্সি আমাকে পারমিট দিবে, তারে আমার পারমিট আসার পরও আমাকে 2 লাখ টাকা দিয়ে দিতে হবে কারণ পিপিজেড সহকারে আসবে পারবে। ভাই দেখেন, এখানে আসলে পিপিজেড সহকারে পারমিট আসা এটা কোনো আহামরি কিছুই না। আর আপনি যে পারমিট পাইবেন পিপিজে সহকারে, পাইছেন বলেই যে আপনার ভিসা গ্রান্টেড হয়ে যাবে, আর আপনি দালালকে 2 লাখ টাকা অ্যাডভান্স বেশি বাড়িয়ে দিয়ে দিবেন, এটা চিন্তা করলে আপনি ঠকবেন। এটা চিন্তা করবেন না, পিপিজে সহকারে পারমিট আসলে 100% কখনো ভিসা হয় না। পিপিজে সহকারে পারমিট আসবেই সার্বিয়াতে, যারাই আবেদন করবে সবারই এখন বর্তমান সময়ে পিপিজে সহকারেই পারমিট আসবে। এটা আসলে আসলে ভিসা যে 100% গ্রান্টেড হয়ে যাবে এটা বাবা বুকামি। সো যারা এটা নিয়ে কনফিউশনে ছিলেন যে পিপিজে সহকারে পারমিট পাইলেই ভিসা পাবো, তারা আসলে আমার এই ভিডিওতে আজকে যারাই দেখছেন আশা করি আন্ডারস্ট্যান্ড হয়ে গেছেন যে এই বিষয়টা। কারো কথায় কান দিবেন না। কোনো এজেন্সি যদি আপনাকে বলে যে আমরা পিপিজে সহকারে আপনাকে পারমিট দিয়ে ভিসা অ্যাপ্রুভাল গ্রান্টি সহকারে দিয়ে দিব, এটা আসলে বাবা বুকামি। আরেকটা জিনিস হচ্ছে, অনেকে বলে কন্ট্রাকে বা অ্যাপ্রুভাল দিয়ে দিতে পারবে কিনা। কন্ট্রাকে বাংলাদেশের কোনো এজেন্সির, মানে কোনো এজেন্সি বাংলাদেশের, সে যত বড়ই এজেন্সি হোক না কেন, কন্ট্রাকে কখনো অ্যাপ্রুভাল নিয়ে দিতে পারবে না। এটা সে যত বড়ই বাংলাদেশের, মানে বড়ই এজেন্সি হোক না কেন, এটা সম্ভব না। অ্যাপ্রুভাল ডিরেক্ট এমবেসি থেকেই দেওয়া হবে, কেউ কখনো কন্ট্রাকে করতে পারবে না। আপনি পারমিট পাওয়ার পর, পিপিজেড পারমিট পাওয়ার পর কোনো দালাল বা কোনো মানুষকে এক্সট্রা টাকাও দিবেন না, এগুলা বোকামি করবেন না। আপনাদের কোনো ধরনের প্রশ্ন থাকে আমি সবসময় লাইভে আসি, আমার লাইভে আপনারা এর থাকবেন, যে কোনো ধরনের প্রশ্ন আপনারা আপডেট আপনারা পেয়ে যাবেন। ইভেন আমার ফেসবুক পেজ ইমরান নাজির ব্লগেও আপনারা কানেক্টেড হয়ে যাবেন, সেখানেও আপনারা আপডেট পেয়ে যাবেন। সো এইগুলা নিয়ে যারা প্রশ্ন করছেন, তো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন যারা আমাকে প্রশ্ন করছেন। সো কখনোই কাউকে বাড়তি টাকা দিবেন না এই পিপিজেড ওয়ার্ক পারমিট পাওয়ার পরে। পিপিজেড পাওয়া মানেই আপনার 100% ভিসা না, ভিসা দিবে বা এমবেসি। বাংলাদেশের অনেককেই কিন্তু রিজেক্ট করে, অনেক সময় সন্দেহ করে রিজেক্ট করে দেয়, কোম্পানি যদি ভালো না হয় রিজেক্ট করেই দিতে পারে। সো আশা করি আজকের এই ভিডিওটা যারাই দেখছেন, পিপিজেড যেটা জিনিসটা সেটা আসলে আইডিয়া পাইছেন আর পিপিজেড বিষয়টাও বুঝছেন। সো আর কোনো দুদিনে আপনাদের প্রশ্ন থাকে তাহলে আমার ফেসবুক পেজে কানেক্টেড হতে পারেন। আবারও বলতেছি, কখনোই কন্ট্রাকে ভিসা করানো যায় না, এটা মাথায় রাখবেন সার্বিয়ার জন্য। সো আশা করি এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।